আসুন আমরা দেখি একটি পরিবার কিভাবে টাকা বাঁচিয়ে সঠিক পুষ্টিকর খাবার কিনে মা ও শিশুর জীবন বাঁচাতে পারে। আরে ভাবি আমজাদ ভাই, আসেন আসেন। আপনার শরীর এখন কেমন ভাবি? ভালোই আছে আপা। আসেন দেখি। খাওয়া দাওয়া যেভাবে করতে বলছিলাম করতেছেন তো? সেভাবেই তো খাইতেছি। বলেন তো কি কি খাচ্ছেন, আমি একটু শুনি। যেমন মাছ, মাংস, ডিম, দুধ, গাঢ় সবুজ শাক, সবজি, যেমন গাজর, মিষ্টি কুমড়া, হলুদ বা কমলা ফল, পাকা আম, কাঁঠাল, ঘন ডাল, ভাত, রুটি। গর্ভাবস্থা অনুযায়ী পরিমাণ মতো একটু বেশি খাইতে হইব। প্রতিদিন এক বেলা একটা আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট এবং এক বেলা একটা ক্যালসিয়াম ট্যাবলেট ভরা পেটে খাইতে হইব। আপনি বলেন তো ভাই, কেন আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট আর কেন ক্যালসিয়াম ট্যাবলেট খাইতে হবে? আমি বলি আপা, আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট খাইলে সন্তানের বুদ্ধি অনেক বেশি হবে, প্রসবের সময় অতিরিক্ত রক্তপাত হবে না, আর গর্ভবতী মায়ের মৃত্যুর ভয়ও থাকবে না। ক্যালসিয়াম প্রতিদিন খেলে গর্ভে সন্তানের হাড় ও দাঁতের গঠন মজবুত হবে, মায়ের প্রেসার বেড়ে যাবে না এবং একলামশিয়া বা খিঁচুনিও হবে না। আপা, আপনি যেভাবে বলছেন সেইভাবে খাইলে তো অনেক টাকার দরকার। হ্যাঁ দোস্ত, বল, তোর ভাবির ইনে স্বাস্থ্যকেন্দ্রে আসছি। আমজাদ ভাই, দামি মোবাইল কিনলেন কেমনে? অনেক দিনের শখ ছিল একটা দামি মোবাইলের, তাই সংসারের অন্যান্য খরচ থেকে টাকা বাঁচায় কিনছি। আপনার সন্তান কি আপনার শখের চেয়ে বড় না? কি কোনাপা, শখের সাথে কি সন্তানের তুলনা চলে? খুবই ভালো কথা। আপনাদের সন্তান যাতে বুদ্ধিমান ও সুস্থ সবলভাবে জন্ম নেয়, তার জন্য সংসারে খরচ থেকে টাকা বাঁচিয়ে ভাবির জন্য পুষ্টিকর খাবার কিনতে হবে। এখন ভাবির যেসব খাবার খাইতে হবে তা সবই দেশি খাবার। পুষ্টিকর খাবার মানেই বেশি টাকার ব্যাপার না। একটা কথা মনে রাখবেন, এখন আপনারা যে টাকা খরচ করবেন ভাবির জন্য, তার চেয়ে অনেক বেশি খরচ আপনার বাঁচবে। বলেন তো কেমনি? এখন ভালো খাওয়া দাওয়া করলে আমি আর আমার সন্তান দুজনেই সুস্থ থাকব। আর আমার সন্তান যদি বুদ্ধিমান ও সুস্থ সবল হয়, তাহলে সে লেখাপড়া শিখা বড় হইব, ভালো আয় রোজগারও করব। এই যে ক্যালসিয়াম ও আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট, এগুলোর জন্য আপনাকে কোনো পয়সাই দিতে হবে না। আসি আপা, এখন থেকে আরো হিসাব করে চলতে হইব। তোমারও আমাদের সন্তানের জন্য পুষ্টিকর খাবার আমাকে জোগাড় করাই লাগবে। একদম।